উম্ম সালমা থেকে বন্ডিত রসুলাম বলছেন দেখো আমার পরে অতি সপ্তাহ তোমাদের মাঝে এমন এমন নেতা আসবে তার এফা হো অতন কেরু নাহ যাদের কাউকে কাউকে তোমরা ভালো মনে করবে কাউকে কাউকে তোমরা খারাপ মনে করবে খারাপ যাদেরকে দেখবা তাদের তোমরা তাদের কথার ইনকার করবা প্রতিবাদ করবা তাহলে তুমি যার নাম থেকে বেঁচে যাবা। অথবা যদি তুমি অপছন্দ করো তাতেও তুমি জানলাম তুমি নিরাপত্তা লাভ করবা কিন্তু যে ব্যক্তি ওই অন্যায় কাজের তা অনুসরণ করবে কর্মী হবে সাথী হবে বলে আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন সাহেবরাম বলি ওঠেন আল্লাহ টোকা দিলেন না এ আল্লাহ রসুল আমরা কি ওর বিরুদ্ধে যুদ্ধ করবো না ওটাকে নামিয়ে দেব না রসুল্লাহ সালুল্লাহ জবাব দিলেন লা মা লা মা কামু ফিকুমুস সালাহ যতক্ষণ শাসকরা তোমাদের মধ্যে সালাদকে কায়েম রাখে সালাতকে বাতিল না করে দেয় ততক্ষণ তোমরা আনুগত্য করো কেন বললেন আর বেকার দিচ্ছে অনুবাদ দিচ্ছে আব্দুল আহিম হক কাহুম ও সালুল্লাহ তোমার ওই জালেমদেরকে ওদের হক অত ট্যাক্স খাট যা ওদের দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও এর অর্থ কি জালামদের জুলুম বন্ধ করার ক্ষমতা তোমার নাই কিন্তু তোমাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন না পারলে ঘৃণা করার ক্ষমতা তো তোমাকে দিয়েছে তুই কিছুই না করলে তুমি তো শেষ এটা বোঝা রাষ্ট্র ক্ষমতা হটানো আমার প্রধান দায়িত্ব নয় যদি কখনো ক্ষমতা আসে সেরকম যদি সাংগঠনিক এ পরিবেশ তৈরি হয়ে যায় তখন আপনি যাবেন সেখানে ওটা আল্লাহর ইচ্ছা আপনার কোনো ক্ষমতা নাই আপনি চাকরি দেখতে পাচ্ছেন আমি ক্ষমতা যাবই কিন্তু যেতে পারছেন না মালানা ভাসানি একত্রিশ বছরের দেশে রাজনীতি করেছেন তিনি সে বুঝি চাই যে সিনিয়র মানুষ হয়েও একদিনের জন্য ক্ষমতা যেতে পারে নাই। অলি আহাদ তার চাই তো বেশি দিন পর্যন্ত তিনি রাজনীতি করছেন সেলখানার ফটকে ভিতরে ওনার হাত বাইরে ওনার স্ত্রী হাত এইভাবে তার বিয়ে হয়েছে জীবনটা যৌবনকাল থেকে সারা বুড়া পর্যন্ত লোকে জেলের হাজতে সেখানে কাটিয়ে গেছে তার ওরকম মৃত্যুর সময় হিসাবে দেখছিলাম পত্রিকায় যে প্রায় তেত্রিশ বছর উনি রাজনীতি করছেন কিন্তু কিছুই তার ভাগ্য জোটে নেই এদের আখেরা নাই দুনিয়াও নাই অথচ কিছুই না করে একদিনের জন্য রাজনীতি না করে যে ওরা চটকের প্রেসিডেন্ট হয়ে গেল কল্পনাই করেনি কখনো তার তো মারার জন্য একদম প্রস্তুত ছিল ওই দিনই ওই ডাক গেলেই তো রাত্রে শেষ হয়ে যেত এগুলো চাক্ষুষ দেখেও আমাদের হুঁশ হয় না ক্ষমতার জন্য ক্ষমতার উদ্দেশ্যে ইসলামের কথা বলা এটা ইসলামের সঙ্গে প্রতারণা করা সামিল ইসলামের কথা বলবেন সেরে আখরাতের উদ্দেশ্যে এই জন্য প্রায় আমি কথাটা আপনাদের বলি আজও মনে করে দিই যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে দুনিয়া পায় আখরাতে কিছুই পায় না আর যে ব্যক্তি আখরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখারাত সবাই পায় সবকিছুই পায় কারণ যেটা তকদিরা আছে সে তো পাবেই আর যে ব্যক্তি আখরাতে দুনিয়ার জন্য আখারাত করে অর্থাৎ আখরাতকে বিক্রি করে দুনিয়ার স্বার্থে সে দুনিয়াও পায় না আখরাতও পায় না মনে থাকবে সাবধান যারা শিক্ষকেরছেন আজকে প্রশিক্ষণে তারা অধিকাংশ পরে আলেম তাদেরকেও বলছি ছাত্র গড়েন বলবেন না তুমি পাশ করলে বাংলাদেশের মিনিস্টার হবা এমপি হবা মেম্বার হবা চেয়ারম্যান হবা মেয়র হবা এসব কোনো লোক দেখাবেন না ছেলে শিখবে ওয়াল্লার ওহির এলেম আখেরাতের স্বার্থে কীভাবে জান্নাত পাওয়া যায় সে রাস্তা তোমাকে আমরা দেখাবো শিক্ষক হিসাবে তুমি এই রাস্তায় চলবে এর বাইরে নয় ওয়ান কাতাদাত ক্বাল বালাগানান্দ উমর ইবনে খাত্তাব ফি হজ্জাতুল হাজ্জার রাআল মিন আন-নাস রিআতান ফাকরা হাযিল আয়া কাতাদা বলছেন যে আমরা উমর ইবনে খাত্তাবের একটা ঘটনা আমার কাছে পৌঁছেছে ঘটনাটা ছিন্ন সূত্রে এসেছে তিনি যখন হজে গেছিলেন তখন তিনি কিছু লোকের মধ্যে দেখলেন যে অবাধ বেয়াদবি